প্রমোদ বড়ো নিজে এগৰাকী ভুয়া, এই ভুয়া মানুহ এগৰাকী, ভুয়া নেতা এজন। আৰু সেইটো আমাৰ আটাইতকৈ ডাঙৰ ভুল হৈছিল যে আমি তেখেতৰ সেই মিঠা কথাবিলাকক, চলাহী কথাবিলাকক আমি বিশ্বাস কৰিলোঁ আৰু তেওঁ পতা যি জাল, যিটো ট্ৰেপ আছিলে, সেই ট্ৰেপত আমি ভৰি দি পেলালোঁ। গিবিউন অনলাইন রেসিপিনে হোক বা হরনানাই দিনী সময় বিটিআরনি সে প্রমোদ বড় বিথাঙা যাইফর খাখ আগল ইলেকশননি সময় বুদমান সুবুং সমাজনি গেজের বা রাইজে রাজানি গেজের বৈর খামানি দিনীসীমালাগে মাফুং হায়াকে হলে খৌরানগিরি সিগাঙ গবানো ফরমাইজন যাইফর খাখ ইলেকশননি সিগাঙ বিথাঙা ফরমাইদমান বেপর খাফরা নংখাইজুগ আর বেপর খাফরা খোনানায়ল মজা নাথাই খামানি জেবো গিয়ে ফরমাইদিন আর বে খাখ সর ফরমাইদে বিথাঙা গবান নংখাই নংখাই খা বুনে রাইজে রাজাকে বুরখাইদমান আর দিনী সময় বৈরবাই রাইজে রাজা বুরখাইজালা বেও ফরমাইদিন আর বে ভিডিওকে নতুন জবনে মিথিনে নাজাগেন বিনি অনগাইব দাখলে থাকাই হাগ্রা বিফাননি বিবানগিরি রঞ্জিত বসুমতারি বিথাঙা ইভেন ভগবানের ঘরকু ভগবানকু রেহাই নিদিয়ে, ভগবানেও যদি ঘর বান্ধে তাকো তারপরে উচ্ছেদ করব, বুলডোজার চলাই দিব, ভগবানকো বুলডোজার চলাই দিব। প্রমোদবর ডাঙরিয়ার যেখানে মিঠা মিঠা কথা আসে, তখেতর যেখানে চলাহী কথা আসে, সেই কথাকে আমি বিশ্বাস করেছিল আর সেই আমার আটাইতকৈ ডাঙর ভুল হয়েছিল যে আমি তখেতর সেই মিঠা কথাবিলাকক, চলাহী কথাবিলাকক আমি বিশ্বাস করিল আর তেও পতা যে জাল, যেটা ট্রেপ আসে, সেই ট্রেপত আমি ভরি দিয়ে পেলালো, যার কারণে মই সকল রাইজের ওসব ক্ষমা বিচারিছো আপনার মিডিয়ার জড়িয়ে যে ভুল হয়ে গেল। প্রমোদ বড়ো ডাঙরিয়া এগারী মিথ্যাবাদী মানুষ, এগারী মিছলিয়া চরম ভ্রষ্টাচারী মানুষ এগারী, আর তখেতর যেখানে কথা বতরা আসে সম্পূর্ণখিনি আমার কানখনক সন্তুষ্ট করার কথা আসে, কোনো এজেন্ডা নাই, সকল জাতি জনগোষ্ঠী একত্রিতভাবে লই আগবার কোনো এজেন্ডা নাই, মানুষক প্রতারণা করার এজেন্ডা হেতর আছে আর মানুষক বিপথে পরিচালিত করার এজেন্ডা হে প্রমোদ বড়ো ডাঙরিয়ার আছে, কথাটা আমি স্পষ্টভাবে বুঝি পাইছো। শঙ্কিত হবই আজি রঞ্জিত বসুমতারী ডাঙরিয়া যেখে ইএম বিয়ার ফেরেঙ্গা, তোর এনডিপি নাম বিয়ার ফেরেঙ্গা, এই নামটা শুনিলেই এটা সময় আমার মানুষ ভয় কম্পমান হয়েছিল, আজি কি কই আছে, মই নিজে ভয় খাইছো। কই আছে যে ইভেন ভগবানের ঘরকো ভগবানকো রেহাই নিদিয়ে, ভগবানেও যদি ঘর বান্ধে তাকো তারপরে উচ্ছেদ করব, বুলডোজার চলাই দিব, ভগবানকো বুলডোজার চলাই দিব। আমি তো সাধারণ মনুষ্য, আমি সাধারণ প্রাণী, গতি আমি ভয় নকরিম কিয়? গতিকে যেটু আপনার এই জলপানি খাই নামিছে ফিল্ডত, যে মানুষ উচ্ছেদ করবই, ভগবানকো বুলডোজার লগাই দিব, গতি আমি সাধারণ মানুষখিন যথেষ্ট আমি ভয় খাইছো। সেইবিল কথা তো বাদেই দিয়ক, কোনটো কাম করেছে, সংখ্যালঘু উন্নয়ন বোর্ড বনাব, ল্যান্ড এডভাইজারি বোর্ডত আপনার সম বিতরণ হব, আপনার ইলেকটেড সিলেক্টেড ইএম এমসিএলএ থাকিব, আপনার এপিজে আব্দুল কালামর নামত আপনার এখন রিসার্চ সেন্টার বনাব, হজ ভবন বনাব, কিমান কি আপনার কইছিলে, এমএসডিপি আঁচনিবিলাক যেটা আসলে সেইবিলাক ইমপ্লিমেন্ট করিব, সকল ভুয়া কথা। প্রমোদ বড়ো নিজে এগারী ভুয়া, ভুয়া মানুষ এগারী, ভুয়া নেতা এজন, নিজে ডাইলগ মারি থাকে যে মই অহাবার রাজনীতি থাকু না না থাকু, আরে বাবা তুমি থাকিবা কেনকে, তোমাক মানুষে নির্বাচিত করলেহে তুমি রাজনীতি থাকিব পারিবা, তোমাক তো রাজ্যসভার বাদে তো বেলেগ কোনো রাস্তা মই দেখা নাই, হয়তো রনগড়া নার্জারী ডাঙরিয়াক তেখেতে আতরাই দি পেলাই তেখেতে রাজ্যসভার কারণেহে মন মন মেলিব লাগিব, তার বাহিরে প্রমোদ বড়ো ডাঙরিয়া নির্বাচনত, মই তো কো যে গাঁওবুড়ার নির্বাচনত যদি হয় কেতিয়াবা তেও জিকিব নোৱাৰে। আর একটা কথা, যিখিনি আমাক প্রতিশ্রুতি দিয়া হৈছিলে তেখেতে স্পষ্টভাবে কৈছিলে যে আপনার ইস্তাহারর সাত নম্বর পেজ আছিলে, এই প্রিন্টিং ইস্তাহারর সাত নম্বর পেজত ল্যান্ড পলিসি নামৰ এটা ক্লোজ আছিলে, তাত কৈছিলে যে প্রতিটো জাতি জনগোষ্ঠীক মানে মাটির অধিকার সুনিশ্চিত করার কারণে একটা ভূমি নীতি প্রস্তুত করা হব, আর তেখেতে বিভিন্ন বক্তব্যতো কথাটো কৈছিলে যে ভূমি নীতি প্রস্তুত করব, কিন্তু আমি দেখবলে পালো যে ভূমি নীতি তো দূরের কথা, একমাত্র তেওঁলোকে এটা কোর্টর একটা আদেশের গয়না লৈ পেলায় তেখেতে নির্বিবাদে কোনো সার্ভে নকরাকৈ সুপ্রিম কোর্টের অর্ডারক ভাইলেট করে পেলায় মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে যে নির্দেশনা দিয়ে থাকে তাকো সম্পূর্ণরূপে পদাঘাত করে পেলে তেখেতে কিন্তু উচ্ছেদের জাননিখিনি আসলতে প্রদান করেছে। আর সেই কথাটো আমার গুহারি উচ্চ ন্যায়ালয়ে পুনরায় যেটা আবেদন জানাইছিল আমার যখন উচ্ছেদের জাননি পাওয়া লোক তেখেতসকলে যেটু গুহাটি হাইকোর্টত আবেদন জানাইছে, তারপর যেটা হাইকোর্টে অর্ডার দিছে আপনার আগস্ট 17 তারিখে, তাত কিন্তু স্পষ্টভাবে কৈছে যে প্রমোদ বড়ো সরকারে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ক মানে আপনার ভাইলেট করেছে, আদেশ অমান্য করেছে, একফালে দি কই আছে যে আমি কোর্টের কথা মতে আমি উচ্চতর জাননি প্রদান করেছো, আনফালে সর্বোচ্চ ন্যায়ালয়, ভারতবর্ষ সর্বোচ্চ ন্যায়ালয়
তাক কিন্তু ভায়োলেট করা দেখা গৈছে। গতিকে তেওঁলোকৰ স্থিতি বিলাক স্পষ্ট নহয়, তেওঁলোকে কি কৰিব বিচাৰে, কি কৰি আছে হেতু তেওঁলোকে স্পষ্ট নহয়। কিন্তু এটা কথা স্পষ্ট যে পমদুর ডাঙরিয়াই মুখেরে শান্তির কথা কয়, কার্যক্ষেত্রে তেখেতে অশান্তি সৃষ্টি করে। ক্ষমতা তেওঁর হাতত না থাকে। আপনি মই কেইদিনমান আগতে মই এটা কৈছো কথাটো যে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আজি বিটিসি 40টা সমষ্টির পৰা যিকোনো এটা সমষ্টির পৰা তেওঁ প্রতিদ্বন্দ্ব করলে গরু কাটা কাটিব, তেওঁ হারিব, বেগে হারিব, বিধ্বস্ত হয়ে গেছে, তেখেতর কোনো ধরনের অস্তিত্ব নাই আজির তারিখত। আর যার কারণে তেখেতর আজি আপনাদের দেখা পাইছে যে দলর সংবিধান প্রণেতাকও আজি দলের পর বহিষ্কার করেছে। গতিকে মতিভ্রম হয়েছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তেওঁর হুয়ে বাবে কেটামান অপদার্থ আছে, সেই অপদার্থ কেটায় তেওঁ আসলতে বহু সময় মিসলিডও করে, আর তেখেতরও আসলতে বহু পরিমাণে যেখানে মাল থাকি বলে সেখানে নাই, যার কারণে আসলে এই কামবিলাক হয়ে আছে আর মানুহক বিভ্রান্ত আসলে করে আছে।